সেবাক নিজৰ ইচ্ছা আর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তর 30 মার্চত হব বিজ্ঞানের পরীক্ষা। এই কথা জানালে শিক্ষামন্ত্রী রনোজ পেগুয়ে। আমি পুনরবার জানাব বিচারিছো, এই মুহূর্তর বিগ ব্রেকিং নিউজ 30 মার্চত হব বিজ্ঞানের পরীক্ষা। আজি যেহেতু পরীক্ষা বাতিল করা হল সাধারণ বিজ্ঞানের, আর তার পিছনে একটা টুইট করেছিল শিক্ষামন্ত্রীগুলো যে আতঙ্কিত হব না লাগে। এই মুহূর্তর বিগ ব্রেকিং নিউজ হয়েছে যে বিজ্ঞানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, 30 মার্চত হব বিজ্ঞানের পরীক্ষা। এই কথা ইতিমধ্যে জানাইছে শিক্ষামন্ত্রীগুলো। আমি পুনরবার কব বিচারিম যে প্রশ্ন কাকত ফাদিল হওয়ার পিছতে যেধরনে রাজ্যজুড়ি উত্তাল প্রতিবাদ সাব্যস্ত হওয়া দেখবলে পাওয়া গেছে, পরিবেশ উত্তাল হয়ে পড়েছে, সদনতো উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করা হয়েছে, সদনও উত্তাল হয়ে পড়েছিল কিছু সময় পূর্বে পড়ার ভাগতে। আর এই মুহূর্তত আমি পুনের কইসু যে 30 মার্চত বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হব। আজি যেহেতু বাতিল হল, গতি তারিখ ঘোষণা হল, কোয়াই হয়েছিল যে কেটামান দিন লাগিব পারে, গতি ঠিক তেনেধরণে সেই খুব কম সময়ের ভিতরতে আসলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, 30 মার্চত বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হব। এই মুহূর্তত আমি সংযুক্ত হয়েছো নবজিৎ ভাগৱতীৰ সৈতে, তেওঁ আমাক জানাব স্টুডিওত, আমি ডেস্কৰ পৰা আমি তেওঁৰ সৈতে সংযুক্ত হৈছো। নবজিৎ ভাগৱতী, আপোনাৰ পৰা আমি অধিক জানিম। এই মুহূৰ্তৰ এটা খবৰ আহি পৰিছে আমাৰ হাতত যে 30 মার্চত বিজ্ঞানৰ পৰীক্ষা অনুষ্ঠিত হব, তাৰিখ ঘোষণা কৰিছে শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে। হয় পাপৰি, শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুয়ে টুইট যোগে ঘোষণা করেছে, আর তার নোটিফিকেশন দুখনও তেওঁ আপলোড কৰিছে। আর ঘোষণা করেছে দুখন নোটিফিকেশন কথা এইখানে কইস, এখন হল যে পরীক্ষা আজি হবলগা আছিল সাধারণ বিজ্ঞানের পরীক্ষা, এই তো 30 মার্চত হব। আর একটা পরীক্ষা হল জে আর হায়ার সেকেন্ডারি স্কুল গণিরগ্রাম, অর্থাৎ করিমগঞ্জ যে গণিরগ্রাম, গণিরগ্রামত যে পরীক্ষা হয়েছিল নকলের বাবে যে প্রত্যাহার করেছিল, সেই পরীক্ষাটা 28 মার্চত অনুষ্ঠিত হব। এই দুইখান নোটিফিকেশন আপলোড করেছে। গতি আজি দিনত যে পরিঘটনা হল, কালি যাওয়া নিশা মাজ নিশা পরীক্ষা কেনসেল করা, অর্থাৎ বাতিল করার পিছত পুয়ার ভাগত যে হাহাকার সদৃশ পরিস্থিতি সৃষ্টি হল, প্রতিবাদমুখর হয়ে পড়ল, আনকি বিধানসভাও উত্তাল হয়ে পড়েছিল এই বিষয়টক লো। তারপিছতে শিক্ষামন্ত্রীগুলো টুইট যোগে ঘোষণা করেছিল যে আজির ভিতরতে পরীক্ষার দিন ঘোষণা করা হব, আর সেই মর্মে সেবাত উচ্চ পর্যায়ের এখন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করে যে 30 মার্চের এই পরীক্ষাটা পাতিব পৰা যাব, আর সেই মর্মে ইতিমধ্যে ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুয়ে যে 30 মার্চত আজি হবলগা যে সাধারণ বিজ্ঞানের পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা 30 মার্চত অনুষ্ঠিত হব। অর্থাৎ আজির যে পরীক্ষা সেই 30 মার্চত হব, আর যে ইংরাজি পরীক্ষা আসলে যত নকলের পরিভর দেখা পাওয়া গেছিল গণিরগ্রামত, গতি সেই পরীক্ষাটো 28 মার্চত হব, জিআরএসএস স্কুলের পরীক্ষা। হয় 28 মার্চত হব, সেইটো করিমগঞ্জ যে পরীক্ষা কেন্দ্রটো আছিল, অর্থাৎ নকলের পয়োভর হয়েছিল, সেই নকলের পয়োভর হওয়ার পিছতে তাত যে আরক্ষী চেকিং করেছিল, চেকিংতো বৃহৎ পরিমাণের নকল উদ্ধার হয়েছিল ছাত্র ছাত্রীর মাজের পৰা, আর দেওয়াল বগাই বগাই ছাত্র ছাত্রীক নকল যোগান ধরার ঘটনাও পরিলক্ষিত হয়েছিল, বা দৃশ্যাবলী বন্দী হয়েছিল কেমেরাত। গতি তেনে ধরনের দৃশ্য যেটা ভাইরেল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াত, বাতরি কাকত, সংবাদ মাধ্যমত সম্প্রচার হয়েছিল, তারপিছতে রাজ্য সরকারে অর্থাৎ শিক্ষা বিভাগে গ্রহণ করেছিল, সেই বিশেষ কেন্দ্রটোর পরীক্ষা বাতিল করেছিল ইংরাজি বিষয়ের পরীক্ষা, আর পরবর্তী সময়ত অনুষ্ঠিত হব বলে ঘোষণা করেছিল। যেহেতু আজির লগতে দুইটা বিষয় আলোচনা করে, আলোচনা করে সেই গণিরগ্রামের যখন জে আর হায়ার সেকেন্ডারি স্কুল, তাত হওয়া পরীক্ষা কেন্দ্রটোর সেই পরীক্ষা 28 মার্চত অনুষ্ঠিত হব বলে ঘোষণা করে। ইতিমধ্যে পাপরে 30 মার্চত যে অনুষ্ঠিত হব, এই ততাতৈয়াকৈ গ্রহণ করবলগা হয়েছে, রাজ্যত যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ছাত্র ছাত্রীসকলের মনত যে শঙ্কাজনক আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, অর্থাৎ পড়ি শুনি অহার পিছত হঠাৎ বিদ্যালয় অর্থাৎ পরীক্ষা কেন্দ্রত আহি তেখেতসকলে গম পাইছে, বা গম পাইছে যে পরীক্ষা আজি অনুষ্ঠিত নহয়, তেতিয়া যি ধরনের এক আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়, মানসিকভাবে যে ভারাক্রান্ত হয়ে পড়ে, সেই ভারাক্রান্ত হয়ে পড়া ছাত্রসকলক আতঙ্কিত নহবলৈ কিছু সময় পূর্বে, অর্থাৎ 2 ঘন্টা পূর্বে একটা টুইট দিছিল শিক্ষামন্ত্রীগুলো, আর সেই টুইট দিয়ার 2 ঘন্টার ভিতরতে আজির দিনটা পরীক্ষা দিনটা ঘোষণা করে 30 মার্চত অনুষ্ঠিত হব বলে। গতি ছাত্র সকলে বা ছাত্র ছাত্রী সকলে যাতে আতঙ্কিত আর মন মানসিকভাবে ভাগি নপরে, সেইভাবে ততাতৈয়াক এই পরীক্ষার দিন, পরবর্তী পরীক্ষার দিন ঘোষণা করা বলে ধারণা করা হয়েছে। নিশ্চয় নবজিৎ ভাগৱতী, ধন্যবাদ জানাম। আমি পুনৰ এবাৰ কব বিচাৰিম এই মুহূৰ্তত যে শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে টুইট কৰিছে, পুনৰ কৈছো এটা পৰীক্ষা 28 মাৰ্চত অনুষ্ঠিত হ'ব, যে JRSS স্কুলত য'ত নকলৰ পয়োভৰ ঘটিছিল, গণিৰগ্ৰামৰ কথা আছিলে, আৰু সেয়াও সমালোচনা হৈছিলে, বা সেই সমস্ত ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছিলে, সেয়া 28 মাৰ্চত অনুষ্ঠিত হ'ব। আৰু আন এটা যিটো আজিৰ দিনটোৰ ডাঙৰ খবৰ, আৰু সেয়া হৈছে যে আজি যে পরীক্ষা বাতিল করা হল সাধারণ বিজ্ঞানের, সেই পরীক্ষা 30 মার্চত অনুষ্ঠিত হব।
ঠায় ঠায় প্রতিবাদ সাব্যস্ত হল শিক্ষামন্ত্রীগী পদত্যাগর দাবি করা হল সেবাক বিশেষভাবে সমালোচনায় থকা সরকা করা হয়েছে কারণ সেবার গাফিলতি সেবার বারম্বার সেবার দ্বারা এনে ধরনের গাফিলতি হয়ে থাকে প্রশ্নকাকত ফাদিল বা ঠিক তেনেধরণে উত্তর বহি গরুয়ে খোয়ার দরে কাণ্ড সংঘটিত হয়ে থাকে গতি সেবার যুধরণি হব লাগে তাকু ল ইতিমধ্যে প্রাক্তন অধ্যক্ষগী অর্থাৎ শান্তিকাম হাজরিকায় যরনের মন্তব্য করেছে সেবার ভিতর চড়াত আসলে কেন অঙ্ক চলে এই গোটে কথাব ফাদিল হয়েছে এই গোটে কথাব পড়েছে বিস্ফোরণ ঘটাইছে বলে এক প্রকার কব পারি আর এই গোটে কথাব মাজত আজির দিনটির আন এটা বিগ ব্রেকিং নিউজ হয়েছে যে 30 মার্চত সাধারণ বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হব এই ঘোষণা করা হয়েছে টুইট যোগে জানাইছে শিক্ষামন্ত্রীগী